আসসালামু আলাইকুম শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো তীব্র দাবদাহে দেশ জুড়ে কৃষি ও পোল্ট্রি শিল্পে বিরূপ প্রভাব হিট স্ট্রোকে বয়লার ও সোনালী মুরগির মৃত্যুতে ক্ষতিগ্রস্ত খামারিরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি পাকিস্তানের জন্য লজ্জার বলে পাকিস্তানি প্রধানমন্ত্রীর মন্তব্য অগ্রগতির ভূয়সী প্রশংসা অর্থ ও প্রভাবের বিনিময়ে নেয়া কারিগরি বোর্ডের পাঁচ হাজার সনদ বাতিলের উদ্যোগ প্রযুক্তি সহায়তায় বুয়েটের সঙ্গে চুক্তি বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান প্রবাসীরা জাতীয় বীর বলে মন্তব্য এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আয় অ্যাগ্রো অ্যাওয়ার্ডের নবম মৌসুমের সমাপনী আজ এগারো ক্যাটাগরিতে সেরাদের জন্য পুরস্কার প্রদর্শক সংবাদ নামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে তীব্র দাবদাহে দেশজুড়ে কৃষি ও পোলট্রি শিল্পে বিরূপ প্রভাব পড়েছে পোলট্রিতে হিট স্ট্রোকে মারা যাচ্ছে বয়লার ও সোনালী মুরগি খামারিরা ফ্যান ও পানি ঝর্নার ব্যবস্থা করেও মুরগির মৃত্যু ঠেকাতে পারছেন না ভুট্টা ধান আখ ও সবজি ক্ষেত পড়ে যাচ্ছে বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানি না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে হাজারো কৃষক ভোলা যশোর ও কুষ্টিয়ার প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে মাসু শাকিলের রিপোর্ট দেশ জুড়ে দাবদাহের তীব্রতা সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলে ভোলা ও যশোরে পোলট্রি খামারগুলোতে ব্রয়লার ও সোনালি মুরগির হিট স্ট্রোক দেখা দিয়েছে গরমের সাথে লোডশেডিংও বেড়েছে এই তাপদাহে আমাদের অনেক মুরগি হিট স্ট্রোক করে মারা যাইতে আছে কারণ যদি ঠিকমতো যদি থাকতো তো মোটামোটাটা ব্যবস্থা নেওয়া যেত ডেলি মুরগি মারা যাচ্ছে আমাকে মানে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে এত গরম আমার ফার্মে পাকিস্তানি মুরগি ছিল প্রায় এক হাজার পিস এক হাজার পিস থেকে মারা গেছিল এই তাপদাহের কারণে খামারিরা গরম থেকে মুরগি বাজাতে নানা ধরনের উদ্যোগ নিয়েও ফল পাচ্ছেন না তাপমাত্রা তো বেশি তাপমাত্রা অন্য কিছুতেই কাজ হয় ফ্যান আছে পানি সাওয়ার আছে তারপরে এখানে খোলা মেলা জায়গা তারপরেও বাচ্চা প্রতিদিন মারা যাইতেছে বেশি পরিমাণে যাতে ওই ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারি ভালো করে ঠান্ডা পানি থাকবে কিছু ভিটামিন মিনারেল স্যালাইন দিতে হবে চালের উপরে পানি খোয়ারা দিয়ে তিনটা ঠান্ডা রাখার চেষ্টা করি তারপরে দেখা যায় যে তাতেও হয় না তখন ভিতরে ফ্যান আমরা বড় বড় ফ্যান লাগাই দিই খামারকে ঠান্ডা রাখা খামারকে ঠান্ডা রাখার সহজ উপায় হলো খামারের উপরে চটের বস্তা দিয়ে দিয়ে স্প্রে করা কতক্ষণ পরে উপরে স্প্রে করা আর এক সেলাইন পানি অথবা লেবুর রস হ্যাঁ সিবিট এক খাবারের পানির সাথে সরবরাহ করা তীব্র দাবদাহে পানি শূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার গড়াই পাম্প মেশিন নষ্ট থাকায় জিকের প্রধান ক্যানেলও পানি শূন্য জিকে সেচ সহ অন্য কোনো পানির উৎস না থাকা ও বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা এই যে খেত মাতগুলো গুলো দেখছেন না সব শুকায় একদম ভোটটা সব মরে যাচ্ছে কুমড়ো খেত লাগাইছি কুমড়ো টুমড়ো সব শেষ হয়ে গেল ধান চিটা হয়ে যাচ্ছে জিকের পানির আশাই লাগাইছিলাম কিন্তু জিকের পানিও নেই এবং অন্য কোনো পানির ব্যবস্থাও নেই এখানে কারেন্ট নাই কোনো আমরা কিভাবে বোরিং ছিল শ্যালো দিতাম কিন্তু পানি নাই বাড়ingenファンホテル কাজ কাম করা যাচ্ছে না গরমে একদমই যে সব রাস্তায় আইছি সব বসে বসে পানি সারা দেশ সময় আশি যাচ্ছে এখন পানি পাচ্ছে না কৃষিবিদরা বলছেন গরমের এমন পরিস্থিতি চলতে থাকলে বড় আবাদে বিপর্যয় হতে পারে সেচের পরিমাণটা আরো বাড়াতে হবে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ ਦਿੱতি যে দিনের বেলায় যেন সেচটা কম দেয় এটা মানে বিকাল থেকে সন্ধ্যা এবং রাত্রেবেলা শেষটা দিলে এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে বৃষ্টি না হলে দাবদাহে সৃষ্টি হওয়ার সমস্যা কাটবে না বলে মনে করছেন পরিবেশবিদরা মাসুদ শাকিল চ্যানেল আই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন পাকিস্তানের লজ্জা হয় করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে বাংলাদেশ নিয়ে কথা বলেন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ সে সময়ের পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করে বলেন সে সময় পূর্ব পাকিস্তানকে বোঝা মনে করা হতো কিন্তু স্বাধীন বাংলাদেশ শিল্পায়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে থাইল্যান্ডের রাজা মাহাভির আলম কর্ণ এবং রানী সুতিদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন থাই রাজপ্রাসাদে যান বাংলাদেশের সরকার প্রধান সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের রাজা ও রানী সাক্ষাতে তারা একে অপরের খোঁজ খবর নেন রাজাও রানীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় দুদেশের মধ্যে বন্ধুত্ব আরো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং থাইল্যান্ডের রাজা অর্থ আর প্রভাবের বিনিময়ে বিভিন্ন সময়ে যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নিয়েছেন এমন প্রায় পাঁচ হাজার সনদ বাতিল হচ্ছে জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে প্রযুক্তিগত সহায়তার জন্য বুয়েটের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চুক্তি হয়েছে বিস্তারিত জালিয়াতি করে বোর্ডের আসল সনদ সংগ্রহের খবর এখন কারও অজানা নয় একত্রিশে মার্চ মধ্যরাতে সার্টিফিকেট ছাপানো ও বিক্রির অভিযোগে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে আটক করার পর তাকে বরখাস্ত করা হয় তার দেয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসতে থাকে নানা খবর শুধু বোর্ডের কর্মকর্তা কর্মচারী নন সাংবাদিক দালাল সহ অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া যায় অব্যতি দেয়া হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে আটক করা হয় তার স্ত্রীকেও ডিবি কার্যালয়ে জাল সনদ সম্পর্কে তথ্য দেন আলী আকবর অনুসন্ধানে জানা যায় কারিগরি বোর্ড থেকে পাঁচ সনদ জাল করা হয়েছে যে সনদের স্বাক্ষর কাগজ তথ্য সবই মূল সনদের প্রাথমিক পর্যায়ে 2007 সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদ ফরেনসিক অডিটের মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত হয়েছে সরকারের মধ্যে এখন 7000 হাজার বা এটা হাজার করতেছে সার্ভারকে ক্লিন করতে হবে বিশুদ্ধ পরিশুদ্ধ করতে হবে পুয়েটের আইসি জীবন দেখেছে তারা পুরো ডিপার্টমেন্ট চলে আসছে আমরা একটা ফরেন্সি অডিট করবো আর এটা করলে এটা বের করা যাবে আমরা ম্যাপিং করব। কারিগরি শিক্ষা বোর্ডে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর শিক্ষার্থী আর প্রয়োজনীয় কর্মকর্তা ছাড়া কারো উপস্থিতি নেই পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন জাল সনদের বিষয়টি ঊর্ধ্বতনদের দৃষ্টিতে আনার চেষ্টা করা হলেও তা কাজে আসেনি আমার বিরুদ্ধে অভিযোগ এটা যে এইখানে যেহেতু আমি পরীক্ষা নিয়ন্ত্রক কিছু হলে আমি তো কনসার্ন তা আমি কাগজ দেখা যে স্যার আমি আমার দায়িত্ব পালন করছি কিনা দেখেন এভাবে আমি নিয়ে নিয়ে দেখাইছি গত সতেরো বছরে যতজন ডিপ্লোমা ডিগ্রি পেয়েছেন তাদের সনদ যাচাইয়ের পর এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারীদের সনদ ফরেন্সিক অডিটের মাধ্যমে যাচাই করা হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই সনদ বাণিজ্য দীর্ঘদিনের এর আগেও একাধিকবার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং যারা এর সঙ্গে জড়িত এমন একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল তবে কোনো রহস্যময় কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকার আগারগাঁও এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক চ্যানেলে প্রত্যেক প্রবাসীকে দেশের দূত হয়ে বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সোনালী ব্যাংকের অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠানোর সুযোগের কথা জানাতে বিশেষ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ওই আলোচনায় প্রবাসীদের জাতীয় বীর বলে উল্লেখ করেন সোনালী ব্যাংকের সিইও মোহাম্মদ আফজাল করিম রিপোর্ট যুক্তরাষ্ট্রের ছয়টি এসের থেকে অ্যাপ ব্যবহার করে মুহূর্তে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে সোনালী ব্যাংক সোণালী এক্সচেঞ্জ সেকি অ্যাপ ডাউনলোড করে এখন দিনে রাতে যে কোনো সময় প্রিয়জনের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। বিষয়টি সম্পর্কে প্রবাসীদের জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গ্রাহক সমাবেশ করেছে সোণালী ব্যাংক। কি আপনাদের কি না ভাই এই অ্যাপটা তো হচ্ছে আপনাদের বিদেশ থেকে

আমাদের এত পজিটিভ চিজ আছে যে আমার মনে হয় যে আমরা যদি সেটাকে বলি তাহলে মানে অনেক সামনের আমরা এগিয়ে যাব সোনালী এক্সচেঞ্জ অ্যাপে লেনদেন শতভাগ নিরাপদ কারণ এটা যুক্তরাষ্ট্র সরকার অনুমোদিত রিজভিন আওয়াজ চ্যানেল আই যুক্তরাষ্ট্র স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের নবম সিজনের সমাপনী অনুষ্ঠান আজ মর্যাদাপূর্ণ এই আয়োজনে জুরিয়ে স্পেশাল ও আজীবন সম্মাননা সহ অ্যাগ্রো অ্যাওয়ার্ডের এগারোটি ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে রিপোর্ট সনামধর্ন প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে এবার নভেম্বরের মতো দেয়া হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক কৃষিখাতের জন্য মর্যাদাপূর্ণ এই আয়োজনের মূল লক্ষ্য কৃষিতে স্বপ্নদর্শী গবেষক উদ্ভাবক উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাদের স্বীকৃতি দেওয়া রাজধানীর একটি হোটেলে এগারোটি ক্যাটাগরিতে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে আজ যে বিজয়ীদেরকে পেয়েছি সাথে থেকে অসম্ভব এফেক্টিভ এবং ইনোভেটিভ ফার্মার এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন যারা রেকগনাইজ হচ্ছে তারাও কিন্তু খুব ইম্প্যাক্টফুল কাজ করছে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে সো কৃষি খাতে যারা অবদান রাখছে তারা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি ব্যাংক কৃষি খাতে। অবদান স্বরূপ আমাদের যারা কৃষি খাতে ইম্প্যাক্টফুল কাজ করছে তাদেরকে রেকগনাইজ করতে পেরে আমরা নিজেরাও আসলে পরিপূর্ণতা লাভ করছি এগারোটি ক্যাটাগরির মধ্যে রয়েছে বছরের সেরা কৃষক পুরুষ বছরের সেরা কৃষক নারী সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী পরিবর্তনের নায়ক সেরা জলবায়ু অভিযোজক সেরা কৃষি সাংবাদিক জুরি স্পেশাল সেরা কৃষি প্রতিষ্ঠান সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি প্রতিষ্ঠান রপ্তানি এছাড়া থাকছে আজীবন সম্মাননা বাংলাদেশের কৃষির পথ পরিবর্তন হচ্ছে আমুল এখন কৃষক বলতে আমরা শুধু ধান পাট চাষ করার সে অন্তরায় কৃষক উদ্যোক্তা হয়েছে হ্যাঁ কারণ নূতন প্রজন্মের হাত দিয়ে কৃষির এই উদ্যোগগুলো সৃষ্টি হচ্ছে মানুষগুলো কৃষিকে আগামীতে পরিচালিত করার জন্য একটা রোল মডেল হিসেবে থাকবে কারণ বাছাই করা এরা যে ইনোভেশন করেছে বাছাই করে একটা ইনোভেশন যিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন তার বিগত সময়ের কর্ম পরিকল্পনা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সেই রকমভাবে পাচ্ছেন যিনি শ্রেষ্ঠ কৃষক হিসেবে আসছেন পুরুষ হিসেবে মহিলা হিসেবে যে মানে ক্লাইমেট চেঞ্জের অভিযোগ হিসেবে আসছেন সব কিছু মিলিয়ে এটা তার জন্যে তার ব্যক্তি জীবনের জন্য যেমন মর্যাদা আনবে আগামীর কৃষি বিনির্মাণের জন্য তার এই কন্ট্রিবিউশনটা আগামী কাজে দেবে চার শতাধিক আবেদনের ভেতর থেকে বাছাই শেষে জুরি বোর্ড এগারো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এমপি পরাগ আজিম চ্যানেল আই ঢাকা প্রদর্শক সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরব স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে ইসরায়েলি অভিযানে প্রায় ধ্বংস হয়ে যাওয়া গাজার হাসপাতালগুলোতে গণকবর আবিষ্কার হওয়ার পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলি কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন তারা এর উত্তর চান এবং এটি স্বচ্ছভাবে তদন্ত করে দেখতে চান গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল চত্বরের গণকবর থেকে এ পর্যন্ত তিনশোরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে উত্তরের আল শিফা সহ বেশ কয়েকটি হাসপাতালে গণকবরের সন্ধান পাওয়া গেছে হাসপাতালগুলোতে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে মরদেহগুলোকে গণকবর দিয়েছে ইসরায়েলি বাহিনী সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে চৌত্রিশ হাজার ফিলিস্তিনের মৃত্যু হয়েছে হামাসের হামলায় নিহত হয়েছে এক ইসরায়েলি এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করে কুড়িগ্রামের চরাঞ্চলের চিত্র বদলে দিচ্ছেন কৃষক কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে একদিকে হচ্ছেন কৃষক দিকে চরাঞ্চলের বালুময় জমি ভরে উঠছে সবুজ ফসলে কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট ষোলোটি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার চর রয়েছে চারশোরও বেশি এক সময় এসব চরে ধুধু বালু ছাড়া কিছুই ছিল না এখন নানা ফসলে ভরে উঠেছে এসব চর বর্ষা মৌসুমের তিন মাস ছাড়া বাকি নয় মাস এখানে বাদাম ডাল তেল জাতীয় ফসল পেঁয়াজ রসুন মিষ্টি কুমড়া পটল করলা ও আলু সহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করে সারা বছরের খাদ্য চাহিদা মেটাচ্ছেন চাষিরা বন্যা যখন শেষ হয়ে যায় তখন আমরা আলু গম ভুট্টে তারপরে বাদাম বেগুন এগুলি চাষ করি ছয় মাস চলা যায় আর কি তারপর আবার বন্যা আসে ফির বন্যা শুরু পর ফির আবার এই ধরনের ধান বা ওই উটকে বা নানান ধরনের সবজি চাষ হয় শাক যা কিছু করি আমরা উপরে নির্ভর চলি বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে কুড়িগ্রাম জেলা ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নামার সাথে সাথে বালু সরিয়ে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয় সেই থেকে সমবায় ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি উন্নত বীজ ও সার ব্যবহার করে বাড়ানো হয়েছে ফসলের নিবিড়তা উৎপাদন এই পোটার চলে যায় আমাদের যে পোটলি কোনো কোনো আবাদ হয় না করলা পটল আর উপর আমার নির্ভরশীল কৃষি বিভাগ জানিয়েছে জেলায় সাড়ে চারশোরও বেশি চরের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে এতে খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়েছে পরিবেশে মাঠ পর্যায়ের সেগুলো সম্প্রসারণে কৃষক চর অঞ্চলের কৃষক বলছেন উন্নত বীজ সরবরাহের পাশাপাশি অন্যান্য সহায়তা পাওয়া গেলে চরে উৎপাদিত ফসলের মাধ্যমে বদলে যাবে গোটা কুড়িগ্রামের কৃষিচিত্র চ্যানেল আই এবার থাকছে প্রকৃতি সংবাদ পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরের নড়িয়া ও সখীপুরের স্থায়ী বাঁধগুলো বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে উৎসব কিংবা অবসরে নদী আর প্রকৃতির সৌন্দর্য উপভোগে দূর থেকে আসেন মানুষ জাজিরা রূপসী বাংলা এভিনিউয়ের কাজ শেষ হলে এই অঞ্চলে নদী ভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে আশা করছেন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা বেশি সময় প্রতি বর্ষায় পদ্মাপাড়ের জনপদে কেবলই দেখা যেত নদী ভাঙনের তাণ্ডবের করুণ চিত্র দুই হাজার উনিশ সালেগঞ্জে স্থায়ী রক্ষাবাদ নির্মাণের পর থেকে পাল্টে গেছে দৃশ্যপথ দু সাল পর্যন্ত পদ্মার ভয়াবহ ভাঙনের আতঙ্কের জনপথ ছিল এটি মাত্র ছয় বছরের ব্যবধানে পাঁচ দশকেরও বেশি সময় থেকে ভাঙন কবিলিত জয় বাংলা এভিনিউ এখন বিনোদন কেন্দ্র সখীপুরের সোনার বাংলা এভিনিউ ও জাজিরার রূপসী বাংলা এভিনিউয়ের কাজ শেষ হলে এই জনপদের মানুষ শুধু পদ্মার স্থায়ী ভাঙন থেকে রক্ষা পাবে না এই অঞ্চলটি হয়ে বিনোদন কেন্দ্র সেই প্রত্যাশার প্রহর গঞ্চে শরীয়তপুরবাসী শহরে জীবনের ছুটে চলার ক্রান্তি দূর করতে অনেকেই ছুটে যাচ্ছেন নদী তীরে আমরা এই জায়গাটাকে খুব ভয় পাইতাম নদী ভাঙ্গা গেছে সকালে বাড়ি ঘর এখন এই জায়গাটা এত সুন্দর হয়েছে দেশ বিদেশে সবাই ঘুরতে আসে যে কোনো বন্ধ উৎসবে আমরা এখানে আসি আগে এরকম ছিল না এখন নতুন করে করছে তাতে মানুষজন আসছে সবাই এনজয় করছি খুব শরৎপুর জেলার সব থেকে বড় বিনোদন কেন্দ্র হচ্ছে এই জয় বাংলা এভিনিউ প্রাঙ্গন কবলিত এলাকা আজকে পর্যটন এলাকায় পরিণত হয়েছে এর আগে এসেছিলাম এরকম ছিল না এখন দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর পরিবেশটা হয়েছে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসতেছে নদী ভিত্তিক বিনোদন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি হয়েছে এসব বাদ ঘিরে সোনার বাংলা এভিনিউর কাজ গতিতে এগিয়ে যাচ্ছে রূপসী বাংলার কাজ খুব শীঘ্রই শুরু হবে এই সমস্ত কাজগুলো যখন শেষ হবে তখন এই এলাকা শুধুমাত্র নদী ভাঙন থেকে রক্ষা পাবে না পাশাপাশি এটি নদীভিত্তিক একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে পদ্মা সেতু থেকে জাজিরার রূপসী বাংলা নড়িয়ার জয় বাংলা সখীপুরের সোনার বাংলা এই তিরিশ বত্রিশ কিলোমিটার হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা পর্যটন কেন্দ্র স্থায়ী রক্ষাবাদের হাত ধরে বদলে যাবে পদ্মাপারের জনপদের জীবন জীবিকা এমন প্রত্যাশা স্থানীয়দের থেকে মুজিবুর রহমান চ্যানেল আই জানাবো খেলার খবর